আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সৌদি বাংলাদেশি টাকার রেট লাফিয়ে লাফিয়ে বাড়ছে সৌদি ব্যাংকে বাংলাদেশি টাকার রেট আগের থেকে অনেক বেড়েছে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার রেট জানিয়ে দেব সৌদি সকল ব্যাংকের টাকার রেট যেমনটা বেড়েছে এবং ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান কমাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যারা টাকা পাঠাচ্ছেন তারা অনেক বেশি টাকা পাচ্ছেন এবং আগের চাইতে অনেক বেশি বেশি টাকা পাচ্ছেন এতে করে অনেক প্রবাসী খুবই খুশি যে বর্তমানে দেশে টাকা পাঠালে অনেক বেশি টাকা পাওয়া যায় আসলেই এতে খুশি হবার কিছু নেই আমরা যখন বেশি টাকা পাব ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান আরও কমে যাবে ফলে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসের দাম সেটি আকাশ পরিমাণে বৃদ্ধি পাবে বা দাম বেড়ে যাবে তাই আমাদের খুশি হওয়ার কিছু নেই বর্তমানে দেশের দ্রব্যমূল্যের দাম অনেকটা বৃদ্ধি তা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে থেকেও বুঝতে পেরেছেন পরিবারের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের সংবাদের মাধ্যমে কিন্তু আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন যাই হোক রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার রেট অনেক বেড়েছে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক শুরুতেই জানিয়ে দেব এনজিয়াস বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি চব্বিশ টাকা ষোলো পয়সা টেলিমানি বাইশ টাকা তিরিশ পয়সা এনসিবি কুইক পে বাইশ টাকা বত্রিশ পয়সা মানিগ্রাম তেইশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এনজিয়াস চব্বিশ টাকা সাতাশি পয়সা এস পে চব্বিশ টাকা চৌচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এয়ারসেল খ্যাশ চব্বিশ পয়সা টাকা ইউরোপে পয়সা টাকা চুরানব্বই পয়সা ডাজ বাংলা বাইশ টাকা পঁচাত্তর পয়সা এর মধ্যে সবচেয়ে বেশি এখানে রয়েছে ইউরোপে ক্যাশ যেটি চব্বিশ টাকা চুরানব্বই পয়সা সুপ্রিভিও এই ছিল সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার রেট অনেক টাকার রেটটা কিন্তু বর্তমানে আকাশচুমে রয়েছে তাই দেশে যারা টাকা পাঠাবেন সঠিক রেট জেনে দেশে টাকা পাঠাবেন বেশি টাকা পাবেন অবৈধ কিংবা হন্ডিতে কেউ টাকা পাঠাবেন না বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ যখন আবার বৃদ্ধি পাবে যখন রিজার্ভে পরিপূর্ণ হবে তখন আবারও টাকার মানটি আমাদের সঠিক হবে এবং সব কিছু স্বাভাবিক হবে সুপ্রিয়ার সাথে ছিলাম খুরশিদ মাহমুদ দেখছেন প্রবাস সময় ফিরে আসবো অন্য কোনো নিউজ তথ্য ও আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ